আসসালামু আলাইকুম। এটা হলো নিউ ইউনিভার্সাল অফিস, এই যে অফিসের অ্যাড্রেসটা, আর এই হলো মোবাইল নাম্বার। তো আজকে আপনাদের সামনে আমি কথা বলবো 25-23 AD 2523 AD। চলেন আমরা মেশিনগুলি আগে দেখি কেমন। আপনাদের সামনে আমি কথা বলবো হলো আজকে এই মডেলটা নিয়ে, এই যে 25-23 AD, অর্থাৎ এই মডেলটা থেকে এটা ডিফারেন্স হলো, ডি মানে ডুপ্লেক্স হবে দুই পিট একসাথে, আর এটা সিঙ্গেল কপি, এর জন্য কিছু টাকা ডিফারেন্সও থাকে। তো বেসিক মেশিনটা আপনার থাকবে এরকম বেসিক মেশিন, আর এটা হাফ অপশন, এই দুইটা কিনতে হবে, ডয়ার এবং ট্রলি, আর এগুলি ফুল থেকে সব অপশন, এটাও ট্রলি। তো এটা আরডিএফ, এই বেসিক মেশিন এরকম থাকে, উপরে এরকম। যাই হোক, আপনাদেরকে এবার আমি মেশিনটা দেখাই। এই যে দেখেন 25-23 AD, এটা কার্টুনে আছে, এই যে গেলি এডি, এই যে মেশিন, এইটা আবার এইটা থেকে এটা প্রায় দামের ব্যাপারটা প্রায় সেম, কিন্তু এটা নেটওয়ার্কিং আছে, এটা নেটওয়ার্কিং নাই। এটা 1 মিনিটে 25 কপি হবে, 1 মিনিটে 23 কপি হবে। তো এটাতে নেটওয়ার্কিং নাই, এটা নেটওয়ার্কিং আছে। আর মেশিনগুলির দাম হিসাবে খুবই ভালো মেশিন, এবং আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। আর অন্য জায়গা থেকে কেনার আগে আমার এখানে যাচাই করে দেখেন। আমরা আর যদি কারো মেশিন থাকে সার্ভিস পান না, আমাদের থেকে পার্টস কিনতে পারবেন, সার্ভিস নিতে পারবেন, এবং পুরান মেশিন দিয়ে নতুন মেশিন নিতে পারবেন আলোচনা সাপেক্ষে। আর এইটা, আর এই যে মেশিনের টোনার, এই যে এগুলি টোনার, এখানে বিভিন্ন টোনার, এই যে টোনার এগুলি, এছাড়াও এই যে এখানেও টোনার আছে, এই যে এগুলি টোনার। তো আপনাদের যদি মেশিন প্রয়োজন হয় ফোন দিয়েন, ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং ভালো প্রাইসে দিব, এবং নিয়ে বিক্রি করতে পারবেন। পুরাতন মেশিন দিয়ে নতুন মেশিন নিতে পারবেন আলোচনা সাপেক্ষে, সার্ভিস না পাইলে নিতে পারবেন, সার্ভিস নিতে পারবেন। এই যারা মেশিন নিয়ে বিক্রি করেন তারাও নিতে পারবেন, এবং যারা মেশিন অন্য জায়গা থেকে নিচ্ছেন সার্ভিস পান না, এখান থেকে সার্ভিস নিতে পারবেন। তো ভাই, একটা ভিডিওতে অনেক কথা, তো মানে কোন কথা রাইখা কোনটা বলবো ভুলে যাই অনেক সময়। তো আপনারা ফোন করে জানিয়ে নিন, কোনো বিষয় যদি আরও জানতে চান। আর অফিসে অনেক ভিড় থাকে, তখন লোক কথা বলা যায় না লোকজনের কারণে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মেশিনের প্রতি খেয়াল রাখবেন, ধুলাবালু মুক্ত রাখবেন, যত্ন করে চালাবেন।